সবাই কে বলতেছে লাইভটাকে শেয়ার করে, লাইভটাকে শেয়ার করে দেন সবাই, সবাই লাইভটাকে শেয়ার করেন, সবাই লাইভটাকে শেয়ার করেন। যা যা এখনো লাইভটাকে শেয়ার করেন নাই আর আমাকে ফলো করেন নাই, সবাই ফলো করবেন। বলেন ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বলতেছি আপনি কি ভালো আছেন? ভালো না থাকলে কি লাইভে আসি? ভালো না থাকলে লাইভে আসি? আপনার এক্সাম নাকি কি হয়েছে? কালকে কি এক্সাম আছে না নাই? কালকে কি পরীক্ষা আছে? বুঝতেছি না কি। কালকে পরীক্ষা আছে? আছে, হোম সায়েন্স। সত্যি? কেন? হোম সায়েন্স কি বলো তো? গার্হস্থ্য বিজ্ঞান। হোমত্ব গার্হস্থ্য জানি না হোম সায়েন্স মানে কি। পড়াশোনা ঠিক করে করেননি আমার মনে হয়। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। করছেন? আমার কাম দেয় বলছো মানে তা হচ্ছে তোমাদের তো ফিজিক্স আছে মনে হয় তাই না? ফিজিক্স আমাদের নাই। কেমিস্ট্রি এগুলো সায়েন্সের সাবজেক্ট, আমরা কেমনে থাকবো? সায়েন্সের তোমরা তো সব জানো, সেটা তো আছে। শুনেন, এগুলো আমরা সবাই জানি, ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, তারপর বায়োলজি। বায়োলজিটা ভালো লাগতো না? বায়োলজি আর তো ইয়া ফিজিক্সটা ভালো লাগতো। ফিজিক্সে ওই তো নিউটনের গল্পটা। আচ্ছা, আপনি কোন সাবজেক্টে গিয়েছিলেন? আপনি এভাবে গিয়েছিলেন কোন সাবজেক্টে? আমি ফিজিক্সটা ভালো লাগতো। ফিজিক্স টা আমি যতগুলো সাইন্স আমার ফ্রেন্ড গুলো আর জিজ্ঞাসা করছে, ওরা বলছে ফিজিক্সই সবচেয়ে বেশি হার্ড লাগে। ধর ফিজিক্স হার্ড না, ফিজিক্সে বেশিরভাগ মানে উল্টা পাল্টা নাড়ি নুড়ি কত কিছু নিয়ে আলোচনা করতে হয়। এটা কি আর বিদ্যাটা?
values in there. তারপর বলেন 5000 ইয়ে হয়েছে পিপল কি 5000 পিপল হ্যাভ ওয়াচড দা লাইভ 5000 মানে 5000 জন তোমার লাইভটা দেখছে তোমার কিন্তু টপ 4 এ নাকি 5 আছে বাংলাদেশে কইতে 5000 দেখছে এখন ছোড়ে 1 2 3 4 5 তোমার টপ 7 আছে বিডি যখন বাচ্চা জন্ম নেয় তখন মানুষের হাত থাকে কয়টা আস্তে এটা ছিল সাইন্সের কোশ্চেন এটা আমি বলি তখন অনেকগুলো থাকে মেবি ছিল আমি সাইন্সের স্টুডেন্ট না তারপরেও আমি জানি না মানুষের নাকি হাত থাকে 22টা নাকি কত জানি 22টা নাকি 23টা থাকে কতজন থাকে আর বাচ্চাদের একটু বেশি থাকে তখন তারা ছোট হয় মেবি জানি না আপনি জানেন সায়েন্সের স্টুডেন্ট সাধারণ আছে মা কি অবস্থা কি যে করি শেয়ার করেন না কি হইল বলেন মনে হয় সবচেয়ে সহজ এবং মজার প্রশ্নটা ছিল করে নিব আগে এই করে না যে মিস্টার চাপাবাস ওয়েলকাম চাপাবাসা কষ্ট করে সবাইকে কল দিব আপনারা একচুয়ালি লাইভটাকে শেয়ার করেন ঠিক আছে আসবে এটা চাটা বাজি না ব্রো এটা অরিজিনাল প্রশ্ন সায়েন্সের স্টুডেন্ট তো সোজা একটা কোশ্চেন করছে তারপরে বলে পারেনি এটা মেবি আমার বিজ্ঞান বই আছে বুঝা গেছি সায়েন্সের স্টুডেন্ট হওয়া পারলেন না আর আমি তো নর্মাল আর্টসের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট হইতেই পারেন না এত কোশ্চেন মনে নেই আপনি
আইসিএর স্টুডেন্ট আপনারা তো সহজে একটা প্রশ্ন করলো আপনি তো এটা উত্তর দিতে পারলেন না আমি এসব প্রশ্ন উত্তর দিতে পারি না ক্যামেরা গোলা আরে মেসেজ দিচ্ছে